সুরের আবেদন সর্বজনীন হলেও বাংলা গানের ক্ষেত্রে কথার গুরুত্ব অপরিসীম। আধুনিক বাংলা গানের কথায় নতুন যুগের সূচনা করেছেন পঞ্চকবি। গানে সুরের সঙ্গে কথার সার্থক মিলন ঘটাতে পঞ্চকবির ভূমিকা কিন্তু অপরিসীম। আপনাদের কিছুটা সময় গানে গানে ভরিয়ে তুলতে আমি সিথি সাহা আবারও হাজির হয়ে গেলাম মাছরঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মিডল মিল্ক সোপ বা নিবেদিত সিথির অতিথি। দেশের সঙ্গীতাঙ্গনে অনন্য একটি নাম, বহু বহু এমন জনপ্রিয় সব গানের গীতিকার আসিফ ইকবাল আজকে আমার সিথির অতিথিতে অতিথি হয়ে আসছেন। ভাই আসসালাম আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম টু সিথির অতিথি। অনেক অনেক ভালো আছি, অনেক অনেক শুভেচ্ছা সিথি। গত 12th অক্টোবর আপনার বার্থডে ছিল, কেমন কাটলো দিনটি? দিনটা অনেক অনেক বেশি সুন্দর কেটেছে, কিন্তু আমি খুবই বিব্রত ছিলাম, কারণ হচ্ছে অজস্র শুভেচ্ছা বার্তা আসছিল এবং আমি কোনোভাবেই জবাব দিতে পারছিলাম না, মানে সবকটা শুভেচ্ছা বার্তা। রাত্রে কিছুটা সামনে নিয়েছিলাম, কিন্তু সকাল থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা বার্তা এসছে। তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি সবাইকে আলাদা করে শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানাতে পারিনি, ধন্যবাদ জানাতে পারিনি। তবে দিনটা আসলেই একটা উল্লেখযোগ্য দিন ছিল আমার জন্য। নতুন বছরে পদার্পণ করে কি নতুন কোনো গান লিখেছেন? হ্যাঁ, কত, ওই যে কিশোরের ওই গানটা, আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এবং আজকে আপনার জনপ্রিয় যে গানগুলো রয়েছে, আমাদের দেশের জনপ্রিয় কিছু সঙ্গীত শিল্পী আমাদেরকে এই প্রোগ্রামে আপনার গানগুলো গেয়ে শোনাবেন। শুরুতে আমাদের সবার প্রিয় মাহাদি ভাই আপনার একটি গান গাইবে। মাহাদি হচ্ছে আমার খুবই প্রিয় একজন শিল্পী, তবে গান সে যদি পুরোপুরিভাবে গান করতো তাহলে আমার জন্য আনন্দ খুব বেশি হতো, কারণ আমার সবচেয়ে ভালো ভালো গানগুলোকে দেয়া। ও যত বেশি স্টেজ শো করতো, যত বেশি গান করতো, গানগুলো বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকতো। আমি আশা করি সে গানে ফিরবে এবং আরও বেশি বেশি গান করবে। মাহাদি অনেক ধন্যবাদ, হ্যাঁ, আমার জন্য গান করতে আসার জন্য। মাহাদি ভাই কেমন আছেন? ওয়েলকাম টু সিথির অতিথি। থ্যাংক ইউ সিথি, আমি ভালো আছি, আশা করছি তুমিও নিশ্চয়ই ভালো আছো। আসিফ ভাইয়ের সাথে তো আমার বেশ অনেকগুলো গান করা হয়েছে এবং তার মধ্যে এখন যেটা মনে পড়ছে, এখন যেটা করব আমি আসিফ ভাইয়ের লেখায় মিনারের টিউন এবং কম্পোজিশনে, গানটির টাইটেল ছিল কেন যে। শুনে নেই। কেউ বোঝে তো কেউ বোঝে না, কেউ মানে তো কেউ মানে না, কেউ শোনে তো কেউ শোনে না, কেউ থাকে আর কেউ থাকে না, কেন যে এতটা ভালোবাসে মন, বুঝি না কারণ, মনে হয় শুধু অকারণ, কেন যে, কেন যে এতটা কাছে ডাকে মন, বুঝি না কারণ, মনে হয় শুধু অকারণ, কেন যে ভুলে থাকা হয় না, পারি না, বুঝি না, জানি না, পথ যে আজ আছি দাঁড়িয়ে, কেউ বোঝে তো কেউ বোঝে না, কেউ মানে তো কেউ মানে না, কেউ শোনে তো কেউ শোনে না, কেউ থাকে আর কেউ থাকে না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মাহাদি ভাই আপনাকে। ভাই আমরা তো এতক্ষণ মাহাদি ভাইয়ের গান শুনলাম, এখন আমাদের আরেকজন খুব প্রিয় শিল্পী রাশেদ ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে আসি। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এই একটি অনুষ্ঠানে সিথির অতিথিতে তুমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছ, এই জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ।
আসিফ ভাই লিখা মা গানটি আমি অল্প করে শুনিয়ে দিচ্ছি, শুনে নে। ওই আকাশের তারায় তারায় চাঁদের জোছনায় ঝিরে ঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো তোমার ছেলে কাটছে সময় কেমন অসহায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায়। অনেক ধন্যবাদ চমৎকার ভাইয়া। আপনার গানের জীবনটা সম্পর্কে কিন্তু আমরা জানি সবাই, কিন্তু আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে আমাদের খুব একটা জানা নেই, সেরকম আমি কিছু জানতে চাইবো আজকে। শুরুতে যেটা জানতে চাই, গীতিকার এবং কর্পোরেট ব্যক্তিত্ব হিসাবে আমরা যে আসিফ ইকবালকে দেখি তার সঙ্গে ব্যক্তি আসিফ ইকবালের কতটা তফাত রয়েছে? অনেক তফাত। কর্পোরেট আসিফ ইকবাল অনেক গম্ভীর, গীতি কবি আসিফ ইকবাল অনেক বেশি আবেগপ্রবণ, ইন্টেন্স, আর নর্মাল আসিফ ইকবাল অনেক বেশি স্বাভাবিক। কি ধরনের লাইফস্টাইল আপনি অভ্যস্ত? কাজ পাগল মানুষ, কাজ নিয়ে আমার জীবন, কাজের মধ্যেই থাকতে ভালোবাসি, কাজ ছাড়া অসুস্থ হয়ে যায়। খুব রুটিন মাফিক জীবন যাপন করেন নাকি ইচ্ছে মতো যখন যা খুশি তাই করেন? আসলে আমার যেহেতু একটা কর্পোরেট লাইফ আছে, একটু গান লেখার বাতিক আছে, তো দুটো মিলিয়ে আমার কিন্তু আসলে জীবন শৃঙ্খলা এবং মুক্ত দুটো জিনিস আমার মধ্যে আছে। সো আমার যখন মানে মুক্ত জীবনের একটা ইচ্ছা থাকে, সেটা যেমন আমি উপভোগ করি, আমার শৃঙ্খলিত জীবনটাকে মানিয়ে নিতেও পারি, তবে মুক্ত জীবনই বেশি পছন্দ। আমার আরও অনেক কিছু জানবার আছে আজকে আপনার কাছ থেকে, কারণ এইভাবে আসলে আপনাকে কখনো আমি পাই নাই সামনাসামনি, টু বি অনেস্ট। তো এবার একটা গান শুনে আসি, আমাদের খুব প্রিয় আরেকজন শিল্পী পূজা, ওর কাছ থেকে আপনার একটা খুব প্রিয় একটি গান শুনে আসি। হ্যাঁ, পূজার প্রথম মৌলিক গানটা মনে হয় আমার করা। হ্যাঁ, অনেক লক্ষ্মী একটা মেয়ে এবং ভালো গায়। অনেক ধন্যবাদ পূজা আমার জন্য গান করতে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। পূজা কেমন আছো? ওয়েলকাম টু শিথির অতিথি। হ্যালো, আমি ভালো আছি এবং আমি আজকে খুবই খুশি যে আমি আজকে তোমার প্রোগ্রামের একটা পার্ট হতে পেরেছি। তো আমি খুব লাকি যে আমি আমার ফার্স্ট মৌলিক গানটা আসিফ ইকবাল ভাইয়ের মতো একজনের লিরিক পেয়েছি এবং নকিব খান ভাইয়ের সুরে গানটা ছিল। তো গানটা তোলার জন্য যখন আমি আসিফ ইকবাল ভাইয়ের অফিসে যাই, তো ওই সময় ক্লাস নাইনে পড়তাম আমি, তো আসিফ ইকবাল ভাই আমাকে বলে যে যেহেতু আমি মানে কিশোরী ছিলাম ওই টাইমে, তো উনি ওই কিশোরী মনের যে চিন্তাধারা থাকে, যে অনেক স্বপ্ন থাকে, বাধা থাকে, ওগুলো অতিক্রম করে সামনে আগাতে হবে লাইফে, তো এরকম একটা কনসেপ্ট নিয়ে গানটা করা এবং গানটা এত সুন্দর, আমি কয়েক লাইন শোনাতে চাচ্ছি। আমার একদিকে স্বপ্ন অন্য দিকে সংশয়, জানি না আমি জীবনে আমার কি জানি কি হয়। আমার একদিকে আশা অন্য দিকে ভয়, জানি না আমি জীবনে আমার কি জানি কি হয়। আ আ
ফুল কাটার আঘাত সইতে হবে জানি, পথে যদি নামি ঝড়ের পথে লড়তে হবে মানি, যাই হোক বাধা পেরোবো আমি আসে আসুক পরাজয়, একদিকে স্বপ্ন অন্যদিকে সংশয়, জানি না আমি জীবনে আমার কি জানি কি হয়, আমার একদিকে আশা অন্যদিকে ভয়, জানি না আমি জীবনে আমার কি জানি কি হয়। বাহ চমৎকার পূজা, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য আজকে। আমি আবার আসিফ ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি, ভাইয়ের প্রশ্নে ফিরে যাচ্ছি আমি আবার। পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া হয়? অনেক সময় দিতে পারি না, তারপরও পরিবার না আমাকে অনেক বেশি পছন্দ করে কেন জানি। আপনার সন্তানরা কি আপনাকে অনুসরণ করেন বা আপনি কি চান যে তারা আপনার মতো হোক? এক সময় চেয়েছিলাম, এখন আর চাই না, এখন চাই ওরা নিজের মতো হোক, ওরা নিজের মতো করে জীবনটাকে দেখতে শিখুক, কারণ আমি আমার নিজের আরেকটা ক্লোন তৈরি করতে চাই না। ছুটির দিনগুলো কীভাবে কাটান? অনেক বেশি ভেবে, অনেক বেশি গান লিখে কিংবা পড়াশোনা করে, কিংবা অনেক বেশি ইন্টারনেটের মধ্যে একটু একটু রিসার্চ এটা ওটা করে। আপনার সব থেকে কাছের বন্ধুকে যার সঙ্গে আপনি সবকিছু শেয়ার করেন? বেঁচে নেই, তবে আমার স্ত্রীর সাথে আমি অনেক কিছু শেয়ার করি, প্রায় সব কিছুই শেয়ার করি, ভাই বোনদের সাথে শেয়ার করি। তো আমার চট্টগ্রামে যে বোনটা আছে জেসি, সে আমার অনেক কাছের বন্ধু। গানের বাইরে কি অন্য কোনো বিষয়ে আপনার আগ্রহ আছে? ফুটবল, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্রিকেট, বাংলাদেশ টিম, বন্ধুবান্ধব, আমার 83 ব্যাচ, এই তো কত কিছু, আমার গ্রাম, আমার আত্মীয় স্বজন, এই তো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আবারও। আমাদের, আমি আগে বলছিলাম যে আমরা আজকে অনুষ্ঠানটি সাজিয়েছি আমাদের প্রিয় কিছু সঙ্গীত শিল্পীদেরকেও সাথে নিয়ে, যারা আসলে আপনার জনপ্রিয় গানগুলো গিয়ে শোনাবে আজকে। তো এখন আমি আরেকটা গান শুনবো আমাদের খুব প্রিয় একজন সিঙ্গার কিশোরের কাছ থেকে। কিশোরের একটা অভিযোগ আছে যে আমি কিশোরের ফোন ধরি না। আমি কিন্তু মানে যখন কোনো একটা কাজে মগ্ন থাকি তখন অনেক সময় ফোন ধরতে পারি না, এটার জন্য অনেকেই একটু অভিযোগ করে, কিশোরও করে। তবে কিশোর অনেক ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান, অনেক বিনয়ী এবং অনেক অভিমানীও। সো ও আজকে আমার জন্য গান করতে আসছে, এটাও আমার জন্য একটা আনন্দের, কারণ কিশোরেরও প্রথম মৌলিক গানটা আমার করা। সো কিশোর অনেক ধন্যবাদ। কিশোর, ওয়েলকাম টু শিথির অতিথি, কেমন আছো? আই এম ভেরি ফাইন, থ্যাংকস শিথি। আর যে মানুষটিকে নিয়ে আজকে আমাকে তুমি বলতে বলেছ তাকে নিয়ে আসলে বলা শুরু করলে শেষ হবে না। আমার লাইফের প্রথম মৌলিক গানটি তার লেখা, আমার খুবই প্রিয় একজন মানুষ, জনসাধারণ লিরিসিস্ট আসিফ ইকবাল ভাই। যেহেতু বলে ফেললাম প্রথম মৌলিক গানের কথা, ওই গানটি ছোট করে গাইছি। গানটি লিখেছেন অবভিয়াসলি আসিফ ভাই এবং সুর করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি নকিব খান স্যার। আমি গাইছি, গানটির নাম হচ্ছে স্বপ্নের বুকে মাখা। স্বপ্নের বুকে মাখা হৃদয়ের রং জুড়ে ইচ্ছেরা পাখা মেলেছে, পিছু ফেলে সবে গ্লানি আগামীর হাতে জানি সময় যে আজ ডেকেছে। এসো এসো বন্ধুরা আজ এসো গো জীবনের আহ্বান এসেছে, এসো এসো বন্ধুরা আজ এসো গো জীবনের আহ্বান এসেছে। থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় যেটা আমার জন্য সবচেয়ে খুশির একটা বিষয় সেটা হচ্ছে আমার একটি সোলো নাম্বার আসছে গানচিলের ব্যানারে, আসিফ ভাইয়ের লেখা, আমার সুর করা এবং সাজিদ সরকারের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা। গানটির নাম হচ্ছে সবটা জুড়ে তুমি, ভেরি রিসেন্ট গানটি, হয়তো দু একদিনের মধ্যে আপনারা গানচিলের ইউটিউব চ্যানেলে গানটি দেখতে পাবেন। আর থ্যাংকস আসিফ ভাই আমাকে এত সুন্দর একটি গান, এত সুন্দর একটি লিরিক দেওয়ার জন্য। আমি এই গানটি ছোট করে একটু গাইছি, ঠিক আছে শুনে।
দূরত্বকে আর মানাতে পারছি না, তবু কাছে যাবার ইচ্ছেতে ছাড়ছি না। দূরত্বকে আর মানাতে পারছি না, তবু কাছে যাবার ইচ্ছেতে ছাড়ছি না। যেদিক তাকাই তোমাকেই যে দেখি, চোখ বুঝলেই তোমার ছবি শিখি, আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি, আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। অনেক ধন্যবাদ কিশোর তোমাকে। ভাইয়া, 3 দশকের বেশি সময় ধরে গান লিখছেন, যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, কি মনে হয় সেই স্বপ্নের জায়গাতে পৌঁছতে পেরেছেন? স্বপ্নের কাছে কি পৌঁছানো যায়? যে স্বপ্ন স্বপ্নই থেকে যায়, তাকে ভোলা কি যায় কখনো? লেখালেখির চর্চা কি আগের থেকেই ছিল নাকি গান দিয়েই শুরু? লেখালেখির চর্চা ছিল কম বেশি টুকটাক, তবে গান দিয়েই শুরু বলা যায়, কারণ ওই গানের আগে যে লেখালেখিটা সেটা খুব অল্প। আমি আসলে শেষ পর্যন্ত মনেই হলো জন্মেছিলাম গান লেখার জন্য, আর মরতেও চাই গান লিখে লিখে। আপনার লেখা প্রথম গান গেয়েছেন আমাদের দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সাবিনা চৌধুরী। তো শুরুতেই এমন একজন গুণী শিল্পীর সঙ্গে কাজটা কি করে হলো? ও কাজটা হলো কারণ হচ্ছে নকিব ভাই। নকিব ভাই আমাকে অনেক স্নেহ করতেন। নকিব ভাইয়ের প্রশ্রয়ে আসলে আজকে আমি গীতি কবি। তো নকিব ভাইয়ের কারণেই সামিনা চৌধুরীর সাথে পরিচয়, এবং সামিনা চৌধুরীর প্রথম গানটা আমার হলো কারণ এভাবেই আসলে সামিনা চৌধুরী চেয়েছিলেন, এবং গানটা সুর করেছিলেন আবিদ হোসেন খান, এবং ডুয়েল প্রোডাকশন থেকে গানটা বেরিয়েছিল জানে আলম ভাইয়ের কাছ থেকে। উনি আজকে বেছে নেই, আল্লাহ ওনাকে বেশ নসিব করুন। তো সামিনা চৌধুরীর কারণেই কিন্তু আমার এই যাত্রাটা সামিনা চৌধুরীর সুমাপার সাথেই তৈরি হলো আর কি, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার কাছে। এই যে গীতিকার হিসেবে এগিয়ে যেতে আপনাকে সব থেকে বেশি সহযোগিতা কে করেছেন? অনেকেই করেছেন, এর মধ্যে নকিব খান, কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু, জেমস, নিলয় দা, অনেকেই আছেন, অনেকেরই অনেক অবদান আজকে আমি আসিফের বাদ হয়ে ওঠার পেছনে। তবে সবচেয়ে বেশি অবদান সম্ভবত আমার মায়ের, যিনি না থেকেও অনেকটুকু আমাকে জুড়েছিলেন, সবসময়ই থাকেন, হয়তো যতদিন বাঁচব ততদিনই থাকবেন। আপনি কিন্তু শুরু থেকে অনেক বড় বড় সঙ্গীত শিল্পী এবং সুরকারদের সঙ্গে কাজ করেছেন, এটা কি আপনার চলার পথটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে? আসলে বড়দের সাথে কাজ করা মানেই হচ্ছে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, তার সাথে সাথে একটা অনুপ্রেরণা। বড়দের সাথে কাজ করতে গিয়ে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া গেছে, নতুন আঙ্গিক বা ডাইমেনশনের পরিচয় পাওয়া গেছে, আর এক্সপেরিমেন্টেশনের জায়গাগুলোকে এড়িয়ে কিভাবে মানুষের এবং শ্রোতার হৃদয়ের কাছাকাছি যাওয়া যায় সেটার ব্যাপারে কাজ করা গেছে, অনেক তাড়াতাড়ি হয়েছে এগুলো। আর ওনাদের সাথে কাজ করার ফলে যে সুনামটা হয়েছে তার জন্যে নতুনদের সাথে কাজ করাটাও সহজ হয়ে গেছে। আয়ুব বাচ্চু চলে যাওয়ার 3 বছর হয়ে গেল, আপনি কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে তার সান্নিধ্য পেয়েছেন, নিশ্চয়ই অনেক মজার মজার স্মৃতি রয়েছে আপনার তার সঙ্গে, কোন স্মৃতিগুলো আপনার সব থেকে বেশি মনে পড়ে? বাচ্চু ভাইয়ের সাথে সবচেয়ে বড় যে স্মৃতিটা, সবচেয়ে মধুর এবং সবচেয়ে বেদনাদায়ক যে স্মৃতিটা,
সেটাই আমার কাছে প্রণিধানযোগ্য। সবচেয়ে বড় সেটা হচ্ছে বাচ্চু ভাই যখনই দেখা হতো তখনই চাঙ্গিয়া ভাষা বলতো, ও আসি ভিকাইয়ু ভিকাইয়ু ইয়ান্দি বইয়ু, তোমারে ফরলা হাসি গায়ে দিই, তোরে ফরলা হাসি গায়ে দিই, আর এখানে সাইরাই বলে, হ্যাঁ তুই তো আর খবর উত্তন রাহস। এই যে একটা আদরের সাথে এই কথাগুলো বলা, এই বলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কখনোই থামেনি। বাচ্চু ভাইয়ের সাথে এটাই সবচেয়ে বড় পাওয়া, এটাই আমি সবচেয়ে বেশি মিস করি। ওনার সাথে আমার অনেক গান নেই, যে কটা গান আছে সে কটা গানই কিন্তু আমার জন্য অনেক। অনেক মানে কি? অনেক মানে অনেক 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 অনেক। উনি আসলে বিশাল মনের একটা লোক ছিলেন, কিন্তু উনি যেরকম মনের লোক ছিলেন তার অভিমানটা ছিল তার চেয়েও অনেক বড়। কিন্তু সেই অভিমানকে উনি চাপিয়ে রেখে গান করতে পারতেন, এবং যেহেতু আমরা চট্টগ্রামের ছেলে সাহস অনেক বেশি, বাচ্চু ভাই কিন্তু একমাত্র গানই করেছেন, গান ছাড়া আর কিছু করেননি। উনি ওই গিটারটাই বাজাতেন এবং গানটাই করতেন, এবং তার মধ্যে যে এই যেভাবে উনি জীবনে বেড়ে উঠেছেন সেই বেড়ে ওঠার যে বেদনা বা ট্র্যাজেডি, তার জীবনের পুরো অংশ জুড়ে এই বেদনাটা তার গানকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। সেজন্যই ওনার গানগুলো মানুষকে ছুঁতে পেরেছে, কারণ এই বেদনাটা অনেক বেশি জেনুইন বেদনা ছিল, অনেক বেশি আসল বেদনা ছিল। তো বাচ্চু ভাইয়ের জন্যে আমি যে কটা গান লিখেছি সে কটা গানের মধ্যে ভাঙা মন নিয়ে তুমি আর কে তোমার সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না, এটা যেমন লিখেছি ঠিক তেমনিভাবে বহুদূর যেতে হবে এখনও পথের অনেক রয়েছে বাকি, এমন অন্য ধরনের অন্য ইন্সপিরেশনের গানও করা হয়েছে আবার ব্যান্ডের জন্য বা ওনার নিজের জন্য। পরিত্যক্ত ডায়েরিতে পড়ে আছে 100টা গান, যেন ধুলো মাখা টেবিলে বিষণ্ণ খেয়ালে 100টা রাত্রি 100টা স্বপ্ন ভেঙে চলে গেল, এই ধরনের গান করা হয়েছে। সো ওনার উনি আসলে অনেক মাল্টি ডাইমেনশনাল একজন মানুষ ছিলেন, এবং সবসময় উৎসাহ দিতেন অনেক বেশি, সেই উৎসাহটা অনেক বেশি এনকারেজ করতো, অনেক বেশি নতুন গান লিখতে চেষ্টা মানে সাহস যোগাত, ওইটুকু খুব মিস করি এখন। ওনার সান্নিধ্যটা আসলেই খুব প্রয়োজন ছিল, উনি যেখানেই থাকুক ভালো থাকবেন। অনন্য অ্যালবামটি কি আপনার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যেতে পারে? আসলে অনন্য অ্যালবামটা যখন জনপ্রিয় হলো তখন কিন্তু আমি ঢাকা ছেড়ে চিটুকম চলে এসেছি। আমার যে টার্নিং পয়েন্ট এটা, আমি হয়তো এটাই হয়তো এটা নয়, কিন্তু ওই সময়টা সমসাময়িক সময়ে অনেকগুলো অ্যালবাম আমার করা, অনেকগুলো অ্যালবাম আমার গান ছিল, এর মধ্যে লকিব ভাইয়ের স্বপ্ন জড়ানো একটা অ্যালবাম ছিল, এই গানটাও অনেক সমাদৃত হয়েছিল। ওখানে গান ছিল স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায় নির্জনে ভাবছি তোমায়, তারপরে তুমি এলে পায়ে পায়ে যোচনা ছুঁয়ে যায়, সামিনা এবং লকিব ভাইয়ের গাওয়া গান, সামিনা পায় এবং লকিব ভাই, এই ধরনের নানা রকম বৈচিত্র্যময় গান, ডাইভার্স গান করেছি ওই সময়। এই গানগুলো একদম পরপর অনেকগুলো গান তখন বেরিয়ে আসে, এবং এটাই আসলে আসিফ ইকবালের একটা আইডেন্টিটি ক্রিয়েট করেছিল আমি মনে করি গীতিকবি হিসাবে। এবং ওই সময় আরও কিছু গান ছিল, যেমন সামিনা চৌধুরীর একটা সোলো অ্যালবামের গান, হ্যাঁ কোনো অভিযোগ না রেখেও জানি মন মন অসহায়, তবু যেখানেই থাকো যেভাবেই থাকো শুভেচ্ছা তোমায়, কিংবা এই যে রেনেসার যে গানগুলো ছিল বেঁচে থাকা নিয়ে, যাদের যুদ্ধ ওরা যোদ্ধা, বুদ্ধিহীন মানুষেরা তবে হবে কেন বোদ্ধা, কিংবা তুমি কি আজ বন্ধু যাবে আমারই সাথে, এটা অবশ্যই একটু পরের দিকের গান, বাট বেঁচে থাকা নিয়ে যাদের যুদ্ধ ওরা যোদ্ধা, এই গানটা ওই 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 সময়কার একটু 90-এর আশেপাশের দিককার গান, এবং এই গানগুলো আসলে আসিফ ইকবালকে পরিচিতি তৈরি করার জন্য। এবং আমার এখনও মনে পড়ে সামিনা চৌধুরীর বাবা শ্রদ্ধেয় মাহমুদুন্নবীর জন্য একটা গান লেখা ছিল, যে অভিমানে আমি কষ্ট দিয়েছি তোমায় তার অনুতাপে দিন কাটে রাত চলে যায়, জানি না তুমি ঋণী করে গেছো কিনা ক্ষমায়,
যে জীবন মর তার মাঝে আজ যা কিছু আছে সুর সবই তো তোমার দান। শুধু সময়ে বুঝিনি নিঃশ্বাসে মন তোমারই অবস্থান। এটুকু আজ জেনেছি বলেই হয়ে গেছি অসহায়, জানি না তুমি ঋণী করে গেছো কিনা ক্ষমা। এটা টুলু ভাইয়ের সুর করা গান, সামিনা চৌধুরী গাওয়া। এই গানটাও মানে এই এই ধরনের অনেকগুলো গান আসলে আমার নিজের আইডেন্টিটিটাকে তৈরি করে দিয়েছিল হয়তো সেই সময়টা। আশির দশক এবং নব্বইয়ের দশক আমাদের সঙ্গীতের সোনালী দিন, বিশেষ করে আমরা ব্যান্ড সঙ্গীতের সোনালী দিন হিসেবে বলতে পারি। আপনি তখনকার আর্টিস্টের সঙ্গেও কাজ করেছেন, আবার এই জেনারেশনের আর্টিস্টের সঙ্গেও কাজ করছেন, তো আপনি এই দুটো সময়কে কী করে তুলনা করবেন? আশির দশকের বেশ কিছু গান কিন্তু আমি মিস করে গেছি, যেমন ওই সময়টায় রকিব ভাই সুরে বিশুদার কুমার বিশ্বজিতের একটা গান, সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম একেবারেই। সেটা হচ্ছে সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ হলে হতে পারে ভেবে দেখিনি। বিশুদারি আরেকটা গান লাকি ভাইয়ের সুর করা, তারা ভরা রাত দৃষ্টির দিগন্তে তুমি এমন রূপলি আলোয় স্বপ্নে ভেসেছি আমি। ওই সময়টাকে ভেদ করে যখন আমি ক্লোজ আপের গানগুলো করা শুরু করলাম, তারপর থেকে শুরু করলাম যে নতুনদের নিয়ে কাজ করা। এর মধ্যে একটা ইন্সপিরেশনাল গান যেটা আমি জানি যে এই গানটা হয়তো আমি না থাকলেও এই গানটা বেঁচে থাকবে, এরকম দুটো গান ওই সময় সৃষ্টি হলো। এর মধ্যে একটা গান হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয় হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়। এই গানটা ক্লোজ আপের থিম সং ছিল। এর পরের গানটা হচ্ছে রাশেদের কণ্ঠে গাওয়া মৌলিক গান ক্লোজ আপ ওয়ানের, ওই আকাশের তারায় তারায় রাতের জোছনায় ওই আমি খুঁজেছি তোমায় মাগো। এই গানটা এর কাছাকাছি সময় মাহাদির সলো অ্যালবাম তুমি বরুণা হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্করজি। এটা অনেকগুলো গান, এরকম গানগুলো করতে করতেই ওই সময়টা নতুনদের সাথে গান করা শুরু হয়ে গেল এবং আমারও একটা পরিচিতি হলো যে আমি নতুনদের সাথে কাজ করতে পছন্দ করি। আমার আরও কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে, বাট এবারে আরেকটা গান শুনবো। আমাদের আরেকজন খুব গুণী শিল্পী এবং কম্পোজার মুন ভাই, মুন ভাইয়ের কাছ থেকে একটি গান শুনছি। ও মাই গড, আমি তো মানে আই এম অবসেসড অ্যাবাউট মুন। মুন হচ্ছে একটা জাত শিল্পী, হ্যাঁ, ওর সাথে আমার যে কত গান করা, ও ফাল্লাহ, মানে এত ট্যালেন্টেড একজন মানুষ, হ্যাঁ, আমি আসলে ওর জন্য অনেক অনেক বেশি মানে ও যে আমার গান করেছে এটার জন্য আমি অনেক বেশি আনন্দিত। আর আজকেও আমার জন্যে এই অনুষ্ঠানে এসছে, এটাও আমার জন্য অনেক পাওয়া। আই লাভ ইউ, অনেক 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 ভালোবাসা মুন ভাই। ওয়েলকাম টু শিথির অতিথি, কেমন আছেন? ধন্যবাদ শিথি, শিথির অতিথি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আজকের অতিথি যেহেতু আসিফ ইকবাল ভাই, বাংলাদেশের অন্যতম আমার কাছে অন্তত অনেক প্রিয় একজন গীতিকবি, এবং তার লেখা গানগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে তুই আমার মন ভালো রে, এবং আমার বিশ্বাস যে সবারই অনেক প্রিয় গানটি, এই গানটি শোনাচ্ছি। আমার মন ভালো রে, আমি তোর মন খারাপ, তুই আমার আনন্দ রে, আমি তোর অনুতাপ, তুই আমার দিনকে করা রাত আর রাতকে করা দিন, আমি তোর মন বিষাদের কারণ হাজার করুণ ভায়োলিন, তুই আমার দিনকে করা রাত আর রাতকে করা দিন, আমি তোর মন বিষাদের কারণ হাজার করুণ ভায়োলিন, তুই আমার মন ভালো রে, আমি তোর, তুই আমার মন ভালো রে, আমি আমার আনন্দ রে, আমি তোর অনুতাপ। থ্যাংক ইউ। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ মুন ভাই আপনাকে। ভাইয়া, আমার আর কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, এবার জাস্ট ইটস লাইক র্যাপিড ফায়ার, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি হ্যাঁ অথবা না বলে উত্তর দেবেন। ওকে, নব্বই দশকের দিনগুলোর কাছে কি ফিরে যেতে ইচ্ছে করে?
ফিরে যেতে চাই। গান লেখাটা কখনো কি আপনার কাছে খুব কঠিন মনে হয়েছে? একদমই না, প্রথম দিকে মনে হয়েছিল, বাট গীতিকার হিসেবে আপনার কোনো আইডল আছে? আমার অনেক, হেনা ইসলাম, কাসুরামেন চৌধুরী, শহীদ মাহমুদ জঙ্গি, মোহাম্মদ রফিকুজ্জামান, অনেকেই অনেকেই আছে, নজরুল ইসলাম বাবু, গৌরীপ্রসন্ন মজুমদার, এই তো। আপনি প্রচুর প্রেমের গান লিখেছেন, কখনো কি কারো প্রেমে পড়ে কোনো গান লিখেছেন? হ্যাঁ, বহুবার। আমাদের দেশে ভালো গীতিকারের সংকট আছে বলে কি আপনি মনে করেন? কখনো গান লেখা ছেড়ে দিতে ইচ্ছে হয়েছে? অভিমানে কখনো কখনো বলেছি, কিন্তু আসলে মন থেকে বিশ্বাস করিনি গান ছেড়ে দেব, এরকম ভাবিনি কখনো। এমন কোন শিল্পী আছে যার গান আপনি লিখতে পারেননি বলে আক্ষেপ আছে? জীবনে কোনো ব্যর্থতা আছে আপনার? আছে অনেক। নিজেকে সুখী মনে করেন? হ্যাঁ। অনেক ধন্যবাদ ভাইয়া, এই ছিল আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে অবশ্যই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং আমরা আরেকটা গান শুনতে শুনতে সবাইকে বিদায় দিতে চাই, এবং সেই গানটি আমাদের শোনাবে আমাদের সবার প্রিয় মাহাদি ভাই। আমি যেটা বলবো, মাছরাঙার সব কলাকুশলী, সিঠি এবং সিঠির টিম সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং দর্শকদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা, এই কারণে যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথা এতক্ষণ ধরে আপনি শুনেছেন। গান যারা করেন, আমরা পর্দার পেছনের লোক, আমাদেরকে মানুষ চেনেন না, আমাদের গান মানুষ চেনেন। কোনো একটা শিল্পীর কণ্ঠে ধারণ করে আমাদের গান বেঁচে থাকে, তো আমরা চাই যে গান বেঁচে থাকুক, কর্ম নয়। তো সেটুকু উপলব্ধি করে বাংলাদেশের সকল গীতিকবিদের, সকল গীতিকবিদের সম্ভাবনাকে সামনে রেখে, তাদের কাজের সম্মানকে সামনে রেখে আপনারা গান শুনবেন, গীতিকবিদেরকে আপনারা তাদের কাজের মাধ্যমে চিনবেন, তাদের নামের মাধ্যমে চিনবেন, এবং আপনারা বাংলা গান শুনে বাংলা গানের সমৃদ্ধির পথে অবদান রাখবেন, এরকম একটা আশা সবসময় করি। তো মাছরাঙার দর্শকদের জন্য সেই আশাটাই করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার এবং অন্যদেরকে নিয়ে নিরাপদে রাখবেন। শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমার পক্ষ থেকে, মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। মাহাদি ভাইয়া, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা আরেকটা গান আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কোন গানটি শোনাবেন? এবং আপনার গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যেতে চাই আজকে। এবার যে গানটি করব সেটি আমারও খুব পছন্দের একটি গান, ভাইয়ার লেখায় এবং মুন ভাইয়ের টিউন এবং কম্পোজিশনে, ছেলে মানুষই পায় না। মেঘের তুলো স্মৃতিগুলো আকাশ জুড়ে ভাসছে, আহারে রঙিন ফেলে আসা দিন ফিরে যেতে যেন ডাকছে, ফিরে যেতে যেন ডাকছে। কৈশোরে যদি জীবনের নদী ভুল করে ফিরে যেত, ভুলগুলো তার শুধরে নেবার সময় জীবন পেত। কৈশোরে যদি জীবনের নদী ভুল করে ফিরে যেত, ভুলগুলো তার শুধরে নেবার সময় জীবন পেত। নেই তো নিয়ম করে অনিয়ম, ফিরে যাওয়া জানি যায় না, মন কেন ধরে এমন করে ছেলে মানুষই বায় না। নেই তো নিয়ম করে অনিয়ম, ফিরে যাওয়া জানি যায় না, মন কেন ধরে এমন করে ছেলে মানুষই বায় না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মাহাদি ভাই আপনাকে, ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা উপভোগ করছিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেরিল মিল্ক সোববার নিবেদিত সিথির অতিথি অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সবার প্রিয় গীতিকার আসিফ ইকবাল ভাই। আগামী সপ্তাহে আবারও আপনাদের পছন্দের কোনো এক শিল্পী নিয়ে আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।